বাংলা সিনেমায় প্রতি বছর আবির্ভাব ঘটছে কম বেশি 10 জন নায়ক নায়িকার, কিন্তু তারপরও দর্শক পরিচালকরা নির্বাচন করছেন হাতে গোনা কয়েকজনকে। তবুও আসছেন নতুন মুখ, তাহলে নতুনদের ভবিষ্যৎ আসলে কোথায়? এইসব কিছু নিয়ে এবারে থাকছে কামরুল রিফাতের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব। বাংলা চলচ্চিত্রে নাকি নায়ক নায়িকা সংকট, কিন্তু ভার্চুয়াল জগৎ তথা ফেসবুকে নায়ক কিংবা নায়িকার সংখ্যা বলে অন্য কথা। সিনেমায় অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে, এমন নায়ক নায়িকার অভাব নেই ফেসবুকে। বিএফডিসির অভিনেতা কিংবা অভিনেত্রী, এমন ফেসবুকধারী নায়ক কিংবা নায়িকা যে শুধুমাত্র ফেসবুকে সীমাবদ্ধ তা নয়, প্রত্যেকেই অভিনয় করেছেন অন্তত একটি করে সিনেমায়। কিন্তু তারপরও হাতে গোনা তিন চারজন নায়ক নায়িকা নিয়ে চলছে সিনেমা ইন্ডাস্ট্রি, টিকতে পারছে না নতুনরা। আগে যেটা ছিল, শিল্পীরা আসতেন, আগে শিল্পী হওয়ার চেষ্টা করতেন, আর এখন আমার মনে হয় শিল্পীরা আসার সাথে সাথেই টাকা পয়সার পেছনে ছোটাটাই পছন্দ করছেন, যে কারণে তারা চরিত্রের গভীরতার চেয়ে পয়সার গভীরতার দিকেই মনোযোগ বেশি দেন বলে আমার মনে হয়। অভিনেতা অভিনেত্রী বলতে হলে পূর্ণাঙ্গভাবে অভিনয় শিখেই আসতে হবে, যে যে অভিনয় করে তাকেই তো আমরা অভিনেতা বলি। কিন্তু সিনেমা এমন একটা জায়গা যে একটু সুন্দর বা সুন্দরী হলেই প্রথম তারা একটা জায়গা করে নিতে পারে, যেহেতু মানুষ গ্ল্যামারটা দেখে বেশি। যারা অভিনয় শিখতে পারে না তারা ঝরে যায়। এদিকে নতুনরা আসছে এক বুক আশা নিয়ে, ভালো কাজ করার লক্ষ্য নিয়ে নায়ক কিংবা নায়িকার খাতায় নাম লিখাচ্ছেন তারা। আগে থেকে ড্রিম ছিল সিনেমাতে আসব, তাই প্রথমেই সিনেমা দিয়ে শুরু। আমার মনে হচ্ছে যে আমার নিজেকে সিনেমার জন্য যেইটুকু গড়ে তোলা সেটা আমি সবটুকুই করেছি। পরিচিতি বাড়ানো যায়, আর এটা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। তো আমার সেই কারণে এখানে আসা। অনেকে ন্যাচারালি অনেক ভালো থাকে, অনেকের ভিতর তা থাকে না। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমার কি আছে না আছে সেটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আমি কতটুকু প্রেজেন্ট করতে পারছি, কতটুকু শিখে আসতে পারছি। একজন চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রী সিনেমার মধ্য দিয়ে তুলে ধরে নিজের দেশকে, সেই দিক থেকে কতখানি যোগ্যতা নিয়ে চলচ্চিত্র পাড়ায় আসছে নতুনরা। আমি ছোটবেলা থেকে যখন নাচ শিখতাম, নাচ করতাম, অভিনয় করতাম মঞ্চে, তখন থেকে আসলে ফ্যামিলিগতভাবে উৎসাহে, তারপর যখন বড় পর্দায় অনেক নামী দামি অভিনেত্রীদের দেখতাম, নিজে নিজে কল্পনা করতে চাইতাম যে আমিও যদি কখনো এরকম বড় পর্দার অভিনেত্রী হতে পারতাম। আমি তো মঞ্চের একজন কর্মী, আমি থিয়েটার করি, যারা অভিনয় করে তাদের মধ্যে তো একটা অভিনয় করার একটা স্পৃহা থেকেই যায়। আসলে বেসিক্যালি আমি অভিনয়টাকে চিন্তা করি। মিডিয়াতে এখন হচ্ছে কি, এত বেশি ছেলে মেয়ে আসছে, সবাই ভালো কোয়ালিটি নিয়ে আসছে, এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে যেখানে হারিয়ে যাবারই কথা, যদি কিনা মনে রাখার মতো, দর্শককে নাড়া দেবার মতো যদি কিছু তৈরি না হয়। সবচেয়ে বড় যোগ্যতা হলো যে অভিনয় তো জানতেই হবে, যত সুন্দরই হোক, সুন্দর দিয়ে সে সুযোগটা পাবে, কিন্তু টিকে থাকতে হলে তাকে অভিনয়টা জানা থাকতে হবে। শুধু যে নতুনরাই টিকতে পারছে না সিনেমায় তা নয়, টিকে থাকার জন্য কাঠখড় পুরাতে হচ্ছে অনেককে। অনেকে একের পর এক সিনেমায় কাজ করার পরও নিজের নামটি নিয়ে যেতে পারছে না শীর্ষের তালিকায়, তবুও নতুনরা আসছে আশা নিয়ে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।